বন্ধুরা তোমার সবাইকে নতুন দিগন্ত স্বাগত নিয়ে চলেছেন ভিডিও এই ভিডিওতে মোট পাঁচটি নতুন জব নোটিফিকেশান আলোচনা করবো আমরা কলকাতা পোর্ট ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং এখান থেকে নতুন কিছু রিক্রুটমেন্ট বেরিয়ে এসছে আমরা সেটা নিয়ে আলোচনা করবো এবং ডাইরেক্ট আমরা নোটিফিকেশানে চলে যাব বেশি না সময় নষ্ট করে কারণ পাঁচটা চাকরির নোটিফিকেশান আলোচনা করতে চলো দেখে নেওয়া যাক কী আছে প্রথম চাকরির বিজ্ঞপ্তি কলকাতা পোস্টার হলদিয়া ব্লক কমপ্লেক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পিনকোড দেওয়া আছে কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট অফ ট্রাফিক অফিসার আন্ডার রেলওয়ে ডিভিশন এইচটিসি এখানে তোমাদের অ্যাপ্লাই করতে পারে পঁচিশে মার্চ টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত এখানে দ্য ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য ফলোইং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মধ্যে বয়স হতে হবে গ্র্যাজুয়েট থাকতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে আর ডিজাইবেল কোয়ালিফিকেশান চেয়েছে একটা টু ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু খুব ভালো হয় সিলেকশান মেথোলজি দ্য সিলেকশান বেস্ট অন রিটার্ন টেস্ট অনলি লেখা পরীক্ষার মধ্যে সিলেক্টেড হবে আদার টার্মস কন কন্ডিশান এখানে দেওয়া আছে হ্যান্ড ওভার কম দ্য পিভিয়ার সিফ্ট অফিসার এখানে সব কিছু এখানে দিয়েছে কীভাবে কে ট্রেনিং কীভাবে তোমাদের কাজ মনিটরিং করা হবে বা কাজ কী হবে এখানে সব পরপর দিয়ে দিয়েছে রেকর্ড ম্যানেজমেন্ট বা যা যাবতীয় কাজ অবশ্যই তোমরা পিরিয়ডটা অফিসিয়াল পিরিয়ডটা পড়ে নেবে এখানে তোমাদের মান্থলি যেটা পে করা হবে সেটা ছত্রিশ হাজার আটশো টাকা এবং প্রতি বছর কিন্তু এনহ্যান্স করা হবে এক হাজার একশো টাকা করে এখানে সেটাও বলে দিয়েছে এবার নিচে দেখে নেব রেকর্ড ম্যানেজমেন্ট এটা তো বলে বেরিয়ে গেলাম চলো দেখে নেওয়া যাক এবং এর নিচেই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল এখানে এখানে অবশ্যই নিচে যখন যাবে বিস্তারিত অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা তোমরা কিন্তু নিচেই পেয়ে যাবে যে লাইন ইন্সট্রাকশন এখানে দেখে নাও পঁচিশে মার্চ আবার বলছি লাস্ট ডেট অ্যাপ্লিকেশান ফর দ্য কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট ট্রাফিক অফিসার এখানে তোমাদের সুডবি অফিস এখানে পোস্ট অফিস দিয়েছে বিল্ডিং নম্বর দিয়েছে পূর্ব মেদিনীপুর পিনকোড সব কিছু দিয়ে দিয়েছে হলদিয়া টাউনশিপ এবং সব কিছু এখানে দিয়ে দেওয়ার পর নিচে কিন্তু দেখে নাও অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা তোমাদের ফর্ম ফিল আপ করবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মানে অ্যাড যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসটা তোমাদের পাঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছো এখানে ক্যান্ডিডেট জেনারেল ইনস্ট্রাকশান হিসাবে দিয়েছে এলিজিবিলিটি কাই আইডিয়া উইল নট বি কনসার ফর দ্য রাইট আপন ক্যান্ডিডেটেট ফর দ্য সিলেকশন যদি কার যে কাইডিয়াটা দিয়েছে সেটা যদি না হয় অবশ্যই সেটা কিন্তু ক্যান্সেল হবে ইনকমপ্লিট যারা অ্যাপ্লিকেশন পাঠে তাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এখানে সেটাও কিন্তু বলে দিয়েছে এখানে খুব ভালো একটা জব এখানে এছাড়া পোস্ট ভ্যাকেন্সি ডিটেলস সেরাম কিছু দেখে দেয়নি এখানে কটা কী নিয়োগ হবে বা কী সেরাম ব্যাপারে কিছু দেয়নি এঙ্গেজমেন্ট টু সরি এখানে ওপরে লিখে দিয়েছে আমি লক্ষ্য করিনি কলকাতা পোস্টার এবং এঙ্গেজ টু টু ট্রাফিক অফিসার অন দ্য কন্ট্যাক্ট বেসিস দুজন মাত্র দুটো ভ্যাকেন্সি আছে এবং সেটা এসসি এসসি কিন্তু সেরকম কিছু বলে দেয়নি অ্যাকর্ডিংলি অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফর দা ফর দ্য সেম সো দ্যাট ইজ দ্য রিচ দ্য অফিস এখানে সেটাও বলছে হলদিয়া ডক কমপ্লেক্স জলেটর বিল্ডিং অ্যান্ড এখানে পূর্ব মেদিনীপুর সব কিছু এখানে কিন্তু বলে দিয়েছে অবশ্যই তোমরা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছো তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দেবে এটা প্রথম নোটিফিকেশান ছিল কলকাতা পোস্ট আস্টে এবং চলো দেখে নেওয়া যাক বাকি চারটে নোটিফিকেশান কী তোমার দ্বিতীয় রিক্রুটমেন্ট দেখতেই পাচ্ছো কোচবিহার ডিস্ট্রিকে কিন্তু রূপশ্রী প্রকল্পে নিয়োগ করা হবে এবং এর অ্যাডভান্স নম্বরটা দিয়ে দিয়েছে যারা যারা সেখানে থাকো অবশ্যই অ্যাপ্লাই করবে এটা আমার দ্বিতীয় নোটিফিকেশান এবং ডেট দুই তিন টোয়েন্টি টোয়েন্টি এবং লাস্ট ডেট কিন্তু ফর্ম ফিল আপ করা সাতাশ তিন টোয়েন্টি টোয়েন্টি এখানে পোস্ট আর ভ্যাকেন্সি ডিটেলস আমরা দেখে নেবো অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটার এবং মাইনে দেখে নেওয়া পনেরো হাজার টাকা করে এবং ভ্যাকেন্সি ডিটেলস দেখে নেওয়া চারটে মোট টোটাল ভ্যাকেন্সি আছে আর এসেন্সিয়াল কম্পি কোয়ালিফিকেশানের মধ্যে কিন্তু অনেকগুলি রেখেছে গ্রাজুয়েট থাকতে হবে উইথ অনার্স সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু কম্পিউটার ফোন নলেজ থাকতে হবে তিন বছর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে সবই এখানে লিখেছে রিটার্টি অপারেটারের ক্ষেত্রে কিন্তু লিখেছে বছর চেয়ে বেশি বয়স হলে হবে না গ্র্যাজুয়েট যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারের ওপর ডিগ্রি থাকতে হবে এবং টাইপিং স্পিড তিরিশ হতে হবে আর ওয়ান ইয়ারে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটাও বলেছি এগারো হাজার টাকা দেওয়া হবে এসটির ক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকেন্সি অবশ্যই তোমরা যারা যারা ইচ্ছুক ক্যানের অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে বা রেসিডেন্সিয়াল ইয়ে যদি থাকবো তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে এটা কিন্তু কন কন্ট্রাকচুয়াল বেসিস লাস্ট ডেট কিন্তু সাতাশ তিন টোয়েন্টি এবং ফাইডে পাঁচটা পর্যন্ত এবং নিচে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেটটা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তোমরা কিন্তু তোমাদের ফর্ম যারা এই ফর্ম ফিল আপটা করবে অফিস ওয়েবসাইটে গেলে তোমরা অ্যাপ্লিকেশনের ফর্মেটটা পেয়ে যাবে এটা একটা দ্বিতীয় নোটিফিকেশান তৃতীয় নোটিফিকেশান দেখে নেব এটি হচ্ছে আমার তৃতীয় জব নোটিফিকেশান দেখতে পাচ্ছি মেমো নম্বর টু থাউজেন্ড টু জিরো নাইন এবং ডেট ছয় তিন টোয়েন্টি টোয়েন্টি এবং ফর্ম ফিল আপ করতে হবে তোমরা এখানে অনেকগুলি পোস্ট আছে দেখছো ম্যানেজার কোয়ার্ডিনেটার ফিমেল একটা একটা ভ্যাকেন্সি এজ দিচ্ছে তেইশ থেকে চল্লিশ এবং সতেরো আটটায় কিন্তু তোমাদের পে স্কেল দিয়ে থাকবে আনরিজার্ভের ক্ষেত্রে এখানে সব সবকটাই ভ্যাকেন্সি কিন্তু আনডিসার্ভ ফিমেল দুটোই ফিমেল কিন্তু একটা করে ভ্যাকেন্সি ওপরে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ নার্স ফিমেল এবং ডক্টর পার্ট টাইম সেটাও ফিমেল এবং আয়া ফিমেল এবং চৌকিদার মেল একটা ভ্যাকেন্সি আছে আর এখানে কিন্তু ছয় হাজার টাকা দেওয়া হবে এখন জেনারেল কিছু ইনস্ট্রাকশন দিয়েছে পরীক্ষার ক্ষেত্রে জেনারেল স্টাডিজ এবং পরীক্ষার ডিটেলস তোমার অবশ্যই দিয়েছে এবং লাস্ট ডেট কিন্তু সাতাশ এবং এইটি ছাড়াও আরও দুটো জব নোটিফিকেশান আছে আমরা একটা ভিডিও সব কিছু আলোচনা করছি না কারণ অনেকটা ভিডিওটা লেন্দি দিয়ে যাবে তিনটে জব নোটিফিকেশান নিয়ে আলোচনা করলাম এবং একটা ট্রাফিক অফিসার সবচেয়ে একটা বড় নিউজ তোমার জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো বাকি দুটো কিন্তু চেষ্টা করবে যারা রেসিডেন্সি তারা কিন্তু অ্যাপ্লাই করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ ফচিংস ভিডিও